আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 6 সেট পেটিকোট কাটিং করতে হয় এবং কিভাবে 6 সেট পেটিকোটগুলো সেলাই করতে হয়। তো আমি সবার প্রথমে আমি স্কিনে আপনাদের মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি। তো 35 ইঞ্চি বেল, 34 ইঞ্চি লম্বা এবং 2 গজ 2 গ্রা কাপড় দিয়ে কিভাবে 6 সেট পেটিকোটগুলো কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। তো সবার প্রথমে আমাদেরকে 35 ইঞ্চি বেলটি প্রথমে বের করে নিতে হবে। তো আমরা প্রথমে একটি পার্ট থেকে আমরা 35 ইঞ্চি বেলটা বের করে নিব। তো অবশ্যই আমরা এখান থেকে শুধুমাত্র একটি পার্ট থেকে আমরা বেলটা বের করে নিব। তো আমরা প্রথমে নিচে একটা মার্জিন দেব। মার্জিন দেওয়ার পর আমাদের এইখান থেকে বেলটা আপনি 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। তো আমি এখান থেকে 4 থেকে 5 ইঞ্চির যে কোনো একটা মাপ বা মেজারমেন্ট আপনি এখান থেকে একটা নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে বেলটা এখানে লম্বালম্বি মার্জিন দেওয়ার পর আপনি এই বেলটা কেটে নেবেন। তো আমি এইখান থেকে বেলের কাপড়টা কেটে নিলাম প্রথমে। তো এই হচ্ছে আমাদের বেল। দেখতে হবে আমাদেরকে বেলের জয়েন হয় নাকি, আমাদের কি বেলটি কিন্তু কোনো প্রকারের জয়েন হবে না। তো এখান থেকে আমাদের বেলটির সম্পূর্ণ মাপটি সঠিক আছে। এই কাপড়টাকে এখন আমাদের ঠিক এইভাবে লম্বালম্বি করে ভাঁজ করে নিতে হবে। কাপড়টি লম্বালম্বি ভাঁজ করার পর বেলের ফিতাটা আমাদের বের করে নিতে হবে এবার। তো এই জন্য আমাদের 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা নিতে পারি বেলের কাপড়ের জন্য বা ফিতার জন্য। তো আমরা চাইলে স্কেলও ব্যবহার করতে পারি। তো আমরা লম্বালম্বি একটা মার্জিন দিয়ে দিব। দেওয়ার পর আমরা সুন্দরভাবে এই কাপড়টা কেটে নিব। তো এই হচ্ছে আমাদের বেলের ফিতা। এখন কিভাবে পেটিকোটের রাউন্ডটা কাটিং করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো কাপড়টা ঠিক এইভাবে আমাদের ভাঁজ করে নিতে হবে 4টা ভাঁজ। তো 4টা ভাঁজ করার পর আমাদের কাপড়টা লেবেল করে নিতে হবে প্রথমে। এরপর আমাদেরকে পেটিকোটের লম্বাটা নিতে হবে। তো আমাদের পেটিকোটের লম্বাটা ছিল 35 ইঞ্চি। 35 ইঞ্চি পেটিকোটের জন্য আমরা পার্টগুলো কাটতে হবে আমাদের 5.5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত আমরা পার্টগুলো কাটতে পারি বা নিতে পারবো। এর বেশি নিলে আমাদের প্রবলেম হবে। তো আমরা এখান থেকে 5.5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত আমরা একটা মার্জিন দিয়ে দিব। তো এরপর আমাদের এইখান থেকে এই মাথা থেকে এই মাথা আমাদের নিতে হবে। আমাদের কিন্তু সাইডে নিলে এটা চলবে না। তো এদিকেও আমাদের 5.5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত নিতে হবে। তো আপনারা ফলো করবেন, এই মাথা থেকে এই মাথা কিন্তু কোনাকোনি আমাদের রাখতে হবে। তো নেওয়ার পর আমাদের কাপড়টা ঠিক এইভাবে দুই হাত দিয়ে ধরে জাস্ট কাপড়টা আমাদের উল্টাতে হবে। তো দেখেন আমরা কাপড়টা ঠিক ভাঁজ করে নিলাম। এরপর আমাদের কাছি দিয়ে কাপড়টাকে দুই ভাগ করে নিতে হবে। তো আমরা প্রথমে কাপড়টাকে দুই ভাগ করে নিলাম। তো দুই ভাগ করে নেওয়ার পর ঠিক আমাদের কাপড়টা এইভাবে আবারও প্লেন করে নিতে হবে। তো নেওয়ার পর আমাদের এইখানে যে কাজটা করতে হবে, আমাদের এখানে দেখতে হবে আমাদের 4টা পার্ট আছে কিনা। তো আমাদের বড় পার্ট হবে 2টা, এখানে আমাদের বড় পার্ট আছে 2টা এবং আমাদের ছোট পার্ট সেটা আছে আমাদের 4টা। তো মোট আমাদের 6 সেট, 6টা পেটিকোট, যেহেতু 6টা আমাদের। তো কাপড়টা ঠিক আমাদের এইভাবে ওরপে ওরপে ভাঁজ করে নিতে হবে প্রথমে। তো ওরপে ওরপে ভাঁজ করে নেওয়ার পর আমাদের এইখান থেকে একটু কাজ করতে হবে। এখান থেকে আমাদের আড়া পাড়টা একটু আপ ডাউন করে নিতে হবে। এতে করে পেটিকোটের যে রাউন্ডটা সেটা আমাদের ভালো থাকবে বা আমাদের রাউন্ডটা মানানসই হবে। আপনি যদি আপ ডাউনটা যদি কেটে না নেন তাহলে আপনার রাউন্ডটার মধ্যে অনেকটা আঁকা বাঁকা হতে পারে বা অনেক প্রকার সমস্যা হতে পারে। তো এইভাবে আপনারা একটু আপ ডাউন করে নিবেন। তো আমি এখান থেকে আপ ডাউনের একটা মার্জিন দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে এই আনওয়ান্টেড পার্টটা আমি এখান থেকে কেটে নিব। তো আমি দেখেন আনওয়ান্টেড পার্টটা কিন্তু কেটে নিলাম। ঠিক সেইভাবে আমাদের বেলের এইখানেও কেটে নিতে হবে। তো আমি এরপর দেখাচ্ছি আপনাদের কীভাবে আপনারা এই পেটিকোটটা সেলাই করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আপনাদের এই পেটিকোটটা আমি সেলাই করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বেলের কাপড়, এটা হচ্ছে আমাদের বেলের ফিতাটা এবং আমাদের এইগুলো হচ্ছে রাউন্ডের কাপড়গুলো। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখানে দেখে নিতে হবে 1টা, 2টা, 3টা, 4টা, এটা হচ্ছে আমাদের ছোট পার্ট, 4টা হচ্ছে আমাদের ছোট পার্ট এবং আমাদের লম্বা বা বড় পার্ট হচ্ছে 2টা। তো প্রথমে আমাদের পায়রালা পার্ট একটা আমাদের নিতে হবে, ছোট পার্ট। পায়রালা একটা পার্ট নেওয়ার পর আমাদের জাস্ট কী করতে হবে, আমাদের যে বড় যে 2টা পার্ট আছে সেখান থেকে আমাদের 1টা পার্ট নিতে হবে। তো এখান থেকে 2টা পার্ট থেকে আমাদের 1টা পার্ট প্রথমে নিতে হবে। তো আমরা এখান থেকে প্রথমে 1টা পার্ট নিব। তো নেওয়ার পর কাপড়টা ঠিক এইভাবে আমরা ভাঁজ করে নিব। প্লেনটা খোলার পর আমাদের এখান থেকে
ওরপে ওরপে আমাদের এইখান থেকে মিলিয়ে দেখতে হবে। কাপড়টা মিলিয়ে দেখার পর আমাদের কাপড়টা ঠিক এইভাবে সেলাই করে দিতে হবে। তো আমরা এইখান থেকে কাপড়টা ঠিক সেলাই করে দিব। তো দেখেন আমি কাপড়টা ঠিক জয়েন দিয়ে দিলাম, এবং এইখানে নিচের দুইটা পার্ট আমাদের এক লেভেলে রাখতে হবে। তো ঠিক সেম ভাবে এখন আমাদের আরেকটা পার্ট, ছোট পার্ট আমাদের এইখানে জয়েন দিতে হবে। তো আমাদের এইখানে অবশ্যই দেখে নিতে হবে কাপড়টা ওরপে ওরপে বা আমাদের আড়াই খাড়াই এগুলো সব কিছু মেনটেন করে কিন্তু আমাদের কাপড়গুলো জয়েন দিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওতে যারা এখন পর্যন্ত একটা লাইক করেন অবশ্যই একটু কষ্ট করে একটি লাইক করে দিবেন, আর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইখানেও আমাদের কাপড় দুটো এক লেভেলে রাখতে হবে। রাখার পর দেখেন আমাদের কিন্তু তিনটা পার্ট কিন্তু জয়েন দেওয়া শেষ হয়ে গেছে, দুইটা ছোট পার্ট এবং একটা বড় পার্ট। দুইটা পার্ট আমরা এবার জয়েন দিলাম, এবার আমরা আরেকটা পার্ট জয়েন দিব। তো এখানে তিনটা পার্ট করে আমাদের জয়েন দিতে হবে। তো এখান থেকে প্রথমে আমরা বড় পার্টটা আমরা রেখে দিলাম, তারপর আমরা এখান থেকে ছোট পার্ট একটা পায়রালা পার্ট আমাদের এখানে আরেকটা নিতে হবে। তো এখান থেকে পায়রালা পার্ট আরেকটা নেওয়ার পর আমাদের এইখান থেকে ওরপ এবং আড়াই খাড়াই আমাদের মিলিয়ে আমাদের সেলাইটা দিতে হবে। তো আমরা এইখান থেকে ইজিলি আমরা এই সেলাইটা দিয়ে দিলাম। তো দেখেন আমরা কিন্তু একটা পার্ট সেলাই দিয়ে দিচ্ছি, এবং আমাদের এইখান থেকে একটু কাজ করতে হবে, আপনাদের এই কাপড়টা একটু ঘুরিয়ে নিতে হবে। যারা নতুন আছেন তারা কাপড়টা একটু ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নেওয়ার পর আমাদের এইখানে আরেকটা পার্ট আমাদের এইখানে রাখতে হবে। তো এইখান থেকে নিচ থেকে আমরা এবার সেলাইটা ধরব। আপনাদের যেই দিকে সুবিধা হয় সেই দিকে আপনারা জয়েন্টটা করে নেবেন। তো আমি আমার সুবিধাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, চাইলে আমার এই টেকনিকটা আপনারা অবলম্বন করতে পারেন। তো এরপর আমাদের এখানে দুইটা পার্ট কিন্তু লেভেলে রাখতে হবে। তো দুইটা পার্ট আমরা লেভেলে রেখে দিলাম। তো এই হচ্ছে আমাদের তিনটা পার্ট এখানেও জয়েন দেওয়া হয়ে গেছে। এবার আমাদের কাপড়টা ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে, এটা আমাদের উল্টা পাশেই রাখতে হবে আমাদের এই কাপড়টা। তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। রাখার পর আমাদের দুইটা মানে সোজা পার্ট আমাদের দুইটা ভিতর দিকে রাখতে হবে, আর যে আমাদের সেলাইয়ের পার্টগুলো সেগুলো আমাদের বাইরের দিকে রাখতে হবে। রাখার পর আমাদের এইখানে শুধুমাত্র একটা দিকের সাইড আমাদের আটকে দিতে হবে বা সেলাই দিতে হবে। তো দেখেন আমি এইখান থেকে আপনাদের সব কিছু আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। তো সবার প্রথমে আমাদের দেখে নিতে হবে আমাদের বেলটা ঠিক আছে কিনা। আমাদের 35 ইঞ্চি বেল কিন্তু একদমই অ্যাডজাস্ট রয়েছে, এবং আমাদের এখান থেকে প্রথমে একটা সাইড আমাদের আটকাইতে হবে, এবং ফাড়ার সাইডটা আমরা বেলের যে কাপড়টা আছে সেটা লাগানোর পরই আমরা ফাড়ার সাইডটা আটকে দিব। তো এইটা হচ্ছে আমাদের একটা সাইড আমরা আটকে দিলাম। এখানে অবশ্যই আপনাদের কাপড়টা মিল রাখতে হবে। তো মিল রেখে জাস্ট আপনারা কাপড়টা আটকে দিবেন। তো এরপর আমাদের এখন বেলটা আমাদের জয়েন দিতে হবে। তো বেলটা কীভাবে জয়েন দিবেন সেটা আমি দেখাবো। তার আগে এখান থেকে আমাদের ফাড়ার যে সেলাইটা আছে সেটা আমাদের পরিমাণ মতো যতটুক লাগে, একটু হেলথ ভালো থাকলে আপনারা একটু বেশি করে ফাড়াটা নেবেন, যদি একটু হেলথ কম থাকে তাহলে আপনারা একটু কম করে নেবেন। তো আমি আমার মেজারমেন্ট বা আমার কাস্টমারের অনুযায়ী আমি নিয়ে নিলাম। তো এইভাবে আমাদের দুইটা পাড়ের অংশে আমাদের ভেঙে একটা সেলাই দিয়ে দিতে হবে। তো দেখেন আমি সেলাইটা দিয়ে দিলাম, দুই দিকে আমি কাপড়টা সেলাই দিয়ে দিলাম। এরপর আমাদের বেলটা জয়েন দিতে হবে। তো এই হচ্ছে আমাদের বেল। তো বেলটা আমাদের দেখেন সম্পূর্ণ বেলটাই আমাদের একদম ফিট আছে, অ্যাডজাস্ট রয়েছে। আমি জাস্ট এখন কাপড়টা ঠিক এইভাবে ধরবো, ধরার পর আমরা এক মাথার থেকে বেলটা জয়েন দিব উল্টো পার্শ্বের থেকে। তো আমি এখান থেকে সুন্দরভাবে জয়েন্টটা দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি কীভাবে জয়েন্টটা দিচ্ছি বেলটা।
এরপর আমাদের এইখান থেকে অবশ্যই কাপড়টা এখানে মিল রাখতে হবে। যদি ছোট বড় হয়, যেটা ছোট হবে সেটা আপনারা একটু কাপড়টা টান দিয়ে কাপড়টা মিল করে আপনারা এইখান থেকে সেলাইটা কমপ্লিট করে দিবেন। তো এরপর কাপড়টা ঠিক আমাদের এইভাবে উল্টাতে হবে। তো কাপড়টা আমাদের উল্টিয়ে নিয়ে আমাদের সোজা পাশে আমাদের এখানে চাপ সেলাই দিতে হবে। তার আগে এখান থেকে 1 ফিট বা 2 ফিট পরিমাণ আমাদের একটি কাপড়টি এখানে ভেঙে নিতে হবে। তো এখান থেকে কাপড়টা আপনারা ভেঙে নেবেন প্রথমে। তো আমি কাপড়টা ভেঙে নিলাম এবং ভেঙে নেওয়ার পর আমাদের সোজা পাশে বা কাপড়টা যেদিকে সোজা আছে সেদিকে আমাদের এখানে 2টা সেলাই ব্যবহার করতে হবে, 1 ফিট 1 ফিট অন্তর অন্তর। তো আমি এখান থেকে প্রথমে সেলাই সেলাই আমি একটা সেলাই দিয়ে দিলাম। তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে ভিতরে সেলাইটা যে জানি মানে মানে বাইরের পাশে না হয়ে আসে, সো এই বিষয়টা অবশ্যই ফলো করবেন। তো ভিতরে সেলাইটা আপনারা ঢেকে দিবেন, ঢেকে দিয়ে আপনারা সেলাইটা করে দিবেন। তো দেখেন আমার বেলটা কিন্তু একদম স্মুথ এবং প্লেন হয়ে আছে। তো এরপর আমাদের এখান থেকে আরও একটা সেলাই দিতে হবে 1 ফিট নিয়ে। তো আমি অবশ্যই প্রথমে বলে দিয়েছি যে আমাদের 2টা সেলাই ব্যবহার করতে হবে এখানে। তো আমাদের যে মিশিংয়ের যে এই যে শুয়ের এখানে যে ফিটটা আছে, এই ফিট 1 ফিট পরিমাণ আপনাদের সেলাইটা ব্যবহার করতে হবে। তো দেখেন আমাদের কিন্তু সেলাই 2টাই কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমাদের এইখানে যে আমাদের একটা সাইড আছে, এই সাইডটা আমাদের ফাড়ার, এইখান থেকে ফাড়াটা বাকি রেখে আমাদের বাকি সেলাইটুকু আমাদের আটকে দিতে হবে। তো এখান থেকে আপনি 4 থেকে 4.5-5 ইঞ্চি যতটুকু লাগে আপনি এখান থেকে নিয়ে আপনি এটা আটকে দিবেন। তো আমি এখান থেকে সাইডের সেলাইটা আমি আবার আটকে দিচ্ছি। তো আমাদের ফাইনালি কিন্তু আমাদের সায়াটা বা আমাদের ছয় সেট পেটিকোটটা কিন্তু আমাদের সেলাই করা হয়ে গেছে। তো এরপর আমাদের নিচের যে সেলাইটা আছে, নিচের যে ঘেরের যে সেলাইটা আছে সেই সেলাইটা আমাদের এখন দিতে হবে। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি নিচের ঘেরের সেলাইটা কীভাবে দিবেন। তো এই হচ্ছে আমাদের নিচের ঘেরের সেলাই। এইখানে আপনারা আপনাদের পরিমাণ মতো ভেঙে নিয়ে সেলাইটা দিবেন। এইখানে আমাদের 2টা সেলাই দিতে হবে, উপরে একটা সেলাই দিতে হবে এবং নিচের একদম সাইড সাইডে আমাদের একটা সেলাই দিতে হবে। তো দেখেন আমি কিন্তু খুব সহজেই কিন্তু সেলাইগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে অবশ্যই আপনারা সেলাইগুলো দিবেন এবং পিছনে চাইলে একটু হাত দিয়ে আপনারা টেনে টেনে কাপড়টা প্লেন সেলাইটা প্লেন করে নিতে পারেন। তো দেখেন আমার কিন্তু এইখানে একটা সেলাই হয়ে গেছে এবং আমার এইখানে থেকে দেখেন আমার কিন্তু এখানে আমার যে ছায়াটা বা পেটিকোটটা কিন্তু আমি ফাইনালি সেলাই করে কমপ্লিট করে দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন।